অবশেষে এত বড় নদী পার হয়ে চলে আসলাম আমার খালা শাশুড়ি বাড়ি। বাড়িটা দেখে দূর থেকেই মনটা ভরে গেল, এত সুন্দর বাড়ি, আর সাদা কালারের জন্য দূর থেকেই অনেক সুন্দর লাগতেছিল। আমার ছেলের কি হাসি দেখো, বাড়ির কাজ এখনো সম্পূর্ণ হয়নি, বাড়ির কাজ এখনো চলমান। বাড়ি লক করা ছিল, আমরা আসার পর তালা খুলে বাসায় প্রবেশ করলাম, এখনো কমপ্লিট হয়নি। খালা শাশুড়ির বাসা, কিন্তু সে এখন দেশে নেই, আমেরিকাতে আছে। খালারা যখন দেশে আসছিল তখন তাদের থাকার জন্য দুইটা রুম কোনোরকম রেডি হয়েছিল, আমরা এখন সেই রুমে প্রবেশ করতেছি। দেখেন কি মানে, এই দুইটা কমপ্লিট হয়েছে, উপরও বাকি। ও একা একা খেলতেছে দেখছো, আমরা সবাই অনেক গল্প করতেছিলাম। আর এই যে লাল টি শার্ট পরা, এ হলো আমার খালা শাশুড়ির ভাসুরের ছেলে। মামি শাশুড়িকে আমরা খুলনা থেকে নিয়ে গেছিলাম, মামি শাশুড়ি খুলনাতেই থাকে, আমরা অনেক মজা করতেছিলাম। আর গ্রামের ভিতরে এত সুন্দর একটা হোয়াইট কালারের বাড়ি, মানে চোখ জুড়িয়ে গেছে দেখে। কাজ চলতেছে, অনেক নিরিবিলি পাখি, অনেক আওয়াজ আসছিল। ইনিসা তাকাও তাকাও, সুন্দর করছে। ডিজাইন খারাপ না, খোলামেলা আছে ভালোই। যে গাড়ি রাখার জায়গা, দেখি ইহান, এটা সুইমিং পুল করলে আলো ভালো হইতো বেশি। হ্যাঁ সাথে গ্যাস লাগাইছি, এই কথা উঠে গেছে। ওই একটা সুইমিং পুল,
ইহান অনেক গ্রাম অনেক গ্রাম না মা গ্রামের ভিতর অনেক সুন্দর করছে হ্যাঁ কমপ্লিট হওয়ার পরে আরো সুন্দর দেখা তালা বাসার কাজ চলতেছে আজকে মিস্ত্রি আসে নাই আমরা আসবো বলে আমরা সবাই আবার বের হচ্ছি পাশে বাসায় যাব খালার ভাসুরের বাসায় দুপুরে খাবার আয়োজন করছি সেখানে খাবার খেতে অল্প সময়ের ভিতরে সে অনেক কিছু আয়োজন করছে ভাবিরা অনেক কিছু রান্না করছে ইলিশ মাছ ডিম ভুনা গরুর মাংস আর আমাদের সবার প্রিয় মোটা মোটা করে বেগুন ভাজি সবাই অনেক মজা করে তৃপ্তি করে খাইছে আমার ছেলেও প্রথম ওই বাসায় ভাত খাইছে যে ভাত নিয়ে খেলা করতেছে আমার গলাটা খুব বসে গেছে কথা বলতেই কষ্ট হচ্ছে নদী পার হতে যেয়ে অনেক ভয় পাইছি আর ভয়ে জ্বর উঠে গেছিলো সাথে গলাও ভেঙে গেছে আমি নদী খুবই ভয় পাই আর সাথে যদি অতটুকু নৌকা থাকে ভাবিদের অনেক ধন্যবাদ ভাবিরা আমাদের জন্য অনেক কষ্ট করে রান্না করছেন আর প্রত্যেকটা খাবার অনেক অনেক মজার ছিল সবাই আমরা অনেক মজা করে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম আর খালাদের তাহের শ্যামজি ওদের অনেক মিস করতেছিলাম ওদের ওদের গল্পই হচ্ছিল এখানে ওর বিয়ের সময় আমি আসতে পারি নাই কারণ আমি তখন প্রেগনেন্ট ছিলাম তাই ওর বিয়ের সময় আমি আসতে পারছিলাম না এই যে বাসার পিছনের দিকটা পিছনের দিকটা থেকেও অনেক ভালো লাগতেছিল মানে চারপাশটা অনেক বেশি সুন্দর আরও সুন্দর হতো এখনও তো কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আমি আবার আসবো যখন খালারা আসবে তাদের সাথে সবার পরিচয় করাই দেব ইনশাল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমরা এসে এখানে রেস্ট করতেছিলাম আমি বাবুকে নিয়ে খেলতেছিলাম আম্মু মেয়ে মামি ওরা ঘুরতেছিলাম আসতে পারি না আমি প্রেগনেন্ট ছিলাম হ্যাঁ দেখি সুইমিং পুলে যাবা এসো গার্ড রুম হ্যাঁ মামি ও আচ্ছা
খালা ফোন দিয়ে বাবা বলতেছিল কয়েকদিন থাকো, দুই তিন দিন থেকে তোমরা তোমাদের মতো থেকে বেরিয়ে যাও, কিন্তু ইনিসার আর পরের দিন স্কুল ছিল তাই আমরা তাড়াতাড়ি চলে গেছি, কারণ সন্ধ্যা হলে আবার নদী পার হতে গেলে আমি আবার ভয় পাব। সবাই আবার রেডি হয়ে সন্ধ্যার আগে আগে আমরা চলে যাচ্ছি দূর থেকে, খালার সুন্দর লাগতেছিল, খালার ভাসুর নদীর উপরে, খুলনা নদীর উপরে। এটা হলো রূপসা থানা, জগিয়াটি গ্রাম।